টিভিতে প্রথমেই আপনাদের দেখাবো। তৃণমূল বলছে তৃণমূলকে পচা আপেল। হ্যাঁ দাদা, একই ব্লকে আলাদা আলাদা ভাবে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শাসক দলের। মঞ্চ থেকেই এই নেতাকে কাদা ছুড়াছুড়ি আর এক নেতার। মালদহে ব্লক সভাপতিকে পচা আপেল বলে কটাক্ষ বিধায়কের। বছরের প্রথম দিনেও অব্যাহত শাসকের গোষ্ঠী কন্দল। দেখুন, প্রতিষ্ঠা দিবসেই কোন্দল শাসক দলে। অনুষ্ঠান হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেরই, কিন্তু একই ব্লকে আলাদা আলাদা ভাবে সেই অনুষ্ঠান করলেন বিধায়ক এবং ব্লক সভাপতি। ফাটলটা আরো চওড়া হয় যখন মঞ্চ থেকেই ব্লক সভাপতিকে পচা আপেল বলে কটাক্ষ করলেন বিধায়ক। প্রকাশ্যে চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সভাপতি মানিক দাসের কোন্দল। পরবর্তীতে এই বিষয়ে বিধায়কের প্রশ্ন করা হয়। ওই অঞ্চলে পঞ্চায়েত ভোটে তৃণমূলের ভরাটুপির জন্য তিনি দায়ী করলেন ব্লক সভাপতিকে। এটা শুধু ব্লক সভাপতি এরকম পচা আপেলের কাজ করেছেন বলেই তো আমি তাকে বলছি, নালে চারটে অঞ্চল বিরোধীদের কাছে যাই কিনা। যারা এলাকার মানুষ টিকিট দিলেন, আমার সই আছে, ওর সই আছে, সেই মানুষগুলোকে বাজারে ডেকে নিলামের মাধ্যমে বিক্রি করে দিলেন। অন্যদিকে ব্লক সভাপতি মানিক দাসের দাবি, বিষয়টি নিয়ে উচ্চ নেতৃত্বকে জানাবেন তিনি। একজন বিধায়ক এভাবে কথা বলতে পারে না বলে মত তার। এই বিষয়ে শাসক দলকে কটাক্ষ বিরোধীদের। পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিক্রি নিয়ে ভাগাভাগির দ্বন্দ্ব বলে খোঁচা বিজেপির। বিধায়কের সাথে ব্লক নেতৃত্বের যে দ্বন্দ্ব, সেটা তো আমরা পঞ্চায়েত ভোটের সময় দেখতে পেলাম। টিকিট বিক্রি করেছে, কেউ জেলা পরিষদ টিকিট বিক্রি করেছে, কেউ গ্রাম পঞ্চায়েতে বিক্রি করেছে, কেউ পঞ্চায়েত সমিতির বিক্রি করেছে। নিশ্চয়ই ভাগাভাগির কোনো ব্যাপার হবে, সেই জন্য একে অপরের উপর কাদা ছুটছে তারা। পুরনো বছর পেরিয়ে নতুন একটা বছর, সেই নতুন বছরের প্রথম দিনেও গোষ্ঠী কন্দলে অব্যাহত শাসক শিবিরে। তৃণমূল কি তবে সেই পুরনো তৃণমূলেই? রিপাবলিক বাংলা।